শীতকাল আসতে বেশি দিন বাকি নেই। শীতকাল আসলে আমাদের ত্বক এবং চুল হয়ে পড়ে অনেকটা নিষ্প্রাণ, রুক্ষ এবং শুষ্ক। এই রুক্ষতা এবং শুষ্কতা কাটিয়ে তোলার জন্য প্রয়োজন সবচেয়ে ভালো মানের ময়শ্চারাইজিং প্রোডাক্ট। আপনার ত্বক এবং চুলের জন্য সবচেয়ে ভালো মানের ময়শ্চারাইজিং প্রোডাক্ট হতে পারে ন্যাচারাল প্লান্ট বেসড অয়েলগুলো। তবে সব স্কিন টাইপ এবং সব হেয়ার টাইপের জন্য সব ধরনের ন্যাচারাল প্লান্ট বেসড অয়েলগুলো স্যুট নাও করতে পারে। দু ধরনের ন্যাচারাল প্লান্ট বেসড অয়েল আছে যা যে কোনো স্কিন টাইপ এবং যে কোনো হেয়ার টাইপে খুব সহজে যে কোনো প্রবলেম ছাড়াই ব্যবহার করা যেতে পারে। তা হচ্ছে আমন্ড অয়েল এবং অলিভ অয়েল। আমন্ড অয়েল এবং অলিভ অয়েল ভিটামিন ইয়ে ভরপুর, পাশাপাশি রয়েছে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যা আমাদের স্কিন এবং হেয়ারের জন্য অনেক ভালো কাজ করতে পারে। দিনে দুবার আপনার স্কিন ক্লিন করার পর আপনি প্লান্ট বেসড অয়েলগুলো ব্যবহার করে নিতে পারেন। ব্যবহার করে ভালো মতো মাসাজ করে নেবেন, এতে করে স্কিনে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। হেয়ারে ব্যবহার করার ক্ষেত্রেও সেমভাবেই ব্যবহার করতে পারেন। চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন বা চাইলে দুটি অয়েল মিক্স করে ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপনার হেয়ার যাতে ক্লিন করা থাকে বা শ্যাম্পু করা হয়ে থাকে তেল ব্যবহার করার পূর্বে। নোংরা চুলে তেল ব্যবহার করলে পোর্সগুলো ক্লগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার স্কাল্প এবং হেয়ারকে থরোলি ময়শ্চারাইজ রাখতে চাইলে চেষ্টা করবেন ডাবল বয়লিং প্রসেসে হালকা গরম পানির উপরে রেখে অয়েলটা গরম করে নেওয়ার। এরপর হালকা কুসুম গরম তেল আপনার স্কাল্পে এবং আপনার হেয়ারে ম্যাসাজ করে নিন। এতে করে হেয়ার ফলিকলগুলোর ভেতরে এবং স্কাল্পে অয়েলটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং আমাদের হেয়ার কিউটিকলগুলো ভালো মতো সিল থাকবে যা ময়শ্চারটাকে আটকে রাখতে কাজ করবে। হেয়ারের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার ডাবল বয়লিং প্রসেসে গরম করে তেলটা ব্যবহার করতে পারেন এবং স্কিনের ক্ষেত্রে প্রত্যেক দিন 2 বার ফেস ক্লিন করার পর অয়েলটা ব্যবহার করে নিতে পারেন। এইভাবে পুরো শীত জুড়ে আমন্ড অয়েল এবং অলিভ অয়েল আপনার স্কিন এবং হেয়ারের যত্নে ব্যবহার করলে আপনার স্কিন এবং হেয়ার দুটি থাকবে ঝলমলে, উজ্জ্বল এবং স্বাস্থ্যোজ্জ্বল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এয়ার অর্গ্যানিকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।